আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। আজকে আরেকটা রেসিপি নিয়ে হাজির হলাম। রেসিপিটা শুরু করা যাক, আপনারা সঙ্গে থাকুন। দেখতে পাচ্ছেন আমি এখানে এক বাটি কাঁঠালের বিচি নিয়েছি। আজকে আমি কাঁঠালের বিচি ভর্তা করব। এটা সবাই পছন্দ করে, সবাই কাঁঠাল পছন্দ করে না, কিন্তু ওর বিচিটাও অনেকেই পছন্দ করে। কেউ ভর্তা, কেউ রান্না করা, যে যে রকম। আজকে আমি এটা পরিষ্কার করে নেব। নিয়ে আমি এটা জলের মধ্যে ভিজিয়ে এটা আমি বাটা বাটি জামেলা ছাড়াই আজকে আমি এটা ভর্তা করব। আপনারা সঙ্গে থাকুন। এখন আমি এটা কেটে দু টুকরো করে পরিষ্কার করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখন আমি এটা জলের মধ্যে ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। আপনাদের কাছে সময় না থাকে এটা না ভিজালেও হবে। এখন আমি কষ্টটা বাইর হওয়ার জন্য আমি এটা 10 মিনিট আমি ভিজিয়ে রেখে দেবো। 10 মিনিট পর আমি ফিরে আসছি। 10 মিনিট পর আমি ফিরে আসছি। একদম পুরো লাল কোষাটা আমি ছাড়িয়ে দেখতে পাচ্ছেন পুরাপুর পরিষ্কার হয়ে গেছে। এখন এখন এটা আমি ভালো মতো ধুয়ে এখন এটা সরাসরি চুলায় যাব। আমি ভালো মতো পরিষ্কার করে ধুয়ে একটা পাত্রে ঢেলে দিচ্ছি। এখন আমি এটা ভালো মতো সিদ্ধ করে নেব 15 থেকে 20 মিনিট। সিদ্ধর জন্য আমি বসিয়ে দিয়েছি। এখন এটা ভালো মতো সিদ্ধ করে নেব। এখন এটা আমি 15-20 মিনিট আমি এটা সিদ্ধ করার পর জলটাও শুকিয়ে গেছে আর আমার বিচিটাও পুরা করে সিদ্ধ হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে নেব। এখানে আমি 8-9টার মতো আমি আবার শুকনো লঙ্কা আমি ভেজে নেব। জলটা যে যে পরিমাণে কান সে পরিমাণে দিয়ে দেবেন, কেউ বেশি কেউ কম। আমার শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এখন আমি এটা উঠিয়ে নিয়েছি। নিয়ে আমি কিছু তেল দিয়ে দিচ্ছি। এখন আমি তেলটাও আমার গরম হয়ে যার আর এখানে আমি মাঝারি সাইজের 2টা পেঁয়াজ নিয়ে নিয়েছি কুচি করে। এখন এটা আমি পেঁয়াজ এটা পেরেস্তা করব। এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলের মধ্যে। পেঁয়াজটা আমি ভালো মতো নেড়ে চেড়ে আমি ভেজে নেবো, একদম পেরেস্তা করবো। এটা আমি ভর্তা করবো, এর জন্য আমি পেঁয়াজটা পেরেস্তা করবো, হালকা ভাজবো না। ভর্তার মধ্যে পেঁয়াজ পেরেস্তা থাকলে অনেক ভালোই লাগে খেতে। দেখতে পাচ্ছেন এখানে আমার পেঁয়াজ পেরেস্তা হয়ে গেছে আর আমি শুকনো লঙ্কাটা আমি গুঁড়ো করে নিয়েছি। এখানে আমি স্বাদ মতো লবণ, এখানে ধনিয়া পাতা কুচি, এখানে কাঁঠাল বিচি সিদ্ধটাই আমি নামিয়ে নিয়েছি। এখন আমি এটা সব কিছু মিশিয়ে নেব। আমার ভর্তা করার পালা আমার সব কিছু রেডি হয়ে গেছে। এখন পেঁয়াজ পেরেস্তা আর শুকনো লঙ্কাটা আমি একসাথে মিক্স করে নেব। এটা আমার মিক্স করা হয়ে গেছে। এখন আমি কাঁঠালের বীজটা আমি গুঁড়ো করে নেব। একদম নরম হয়ে গেছে, এটা দেখতে পাচ্ছেন। আমি সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব একসাথে। আপনারা এটা ভর্তা না খেলে আপনারা এটা স্বাদ বুঝবেন না। এটা আপনারা বাসাতে অবশ্যই ট্রাই করবেন, রেসিপিটা ফলো করে। আমি কাঁঠালের বিচিটা কীরকম পরিষ্কার করি অলরেডি আমার চ্যানেলে এই ভিডিওটা ছাড়াই আছে, আপনারা দেখতে পারবেন চাইলে। কাঁঠালের বিচিটা আমার গুঁড়ো করা হয়ে গেছে, এটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি সব কিছু একসাথে মিশিয়ে নেব, পেঁয়াজ, শুকনো লঙ্কা, লবণ সব একসাথে মিশিয়ে ধনিয়া পাতাটাও মিশিয়ে নেব। এখন আমার সবগুলো মিশানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব সরষার তেল। এখন আমি দিয়ে দেব সামান্য সরষার তেল। সরষার তেল ভর্তার মধ্যে দিলে খেতে অনেক ভালোই লাগে। এখন আমি এটা আবার ভালো মতো মিক্স করে নেব। এখন এটা আমি আবার ভালো মতো মিশিয়ে নেব। সবশেষে আমি সরষার তেল দিয়ে মিক্স করে নেওয়ার পরে আমার ভর্তাটা পুরোপুরি রেডি হয়েই যাবে। এখন আমার ভর্তাটা অলরেডি রেডি হয়েই গেছে। রেসিপিটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, পরবর্তী রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফিজ।